গোয়ার নয়া মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার গভীর রাতে রাজভবনে শপথ নেন তিনি। প্রমোদ সাওয়ান্তের সঙ্গে শপথ নেন আরও ১১ জন নেতা। মঙ্গলবার নয়া মন্ত্রিসভা গঠন করবেন প্রমোদ সাওয়ান্ত, এমনকি দপ্তরও ভাগ হতে পারে বলে জানা যাচ্ছে। মনোহর পারিকরের প্রয়াণের জেরে গোয়ায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে সেই রাজনৈতিক অস্থিরতায় ইতি পড়ল বলে মনে করা হচ্ছে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন গোয়ার নয়া মুখ্যমন্ত্রী, মঙ্গলবার সেই পদ থেকে ইস্তফা দেবেন তিনি। অন্যদিকে প্রমোদকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে সোমবার সকাল থেকে চলে নাটক, কারণ মুখ্যমন্ত্রী পদে প্রমোদকে মানতে রাজি ছিল না বিজেপির জোট সঙ্গীরা। ফলে বেকায়দায় পড়ে বিজেপি, আলোচনার মাধ্যমে জোট সঙ্গীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যায় গেরুয়া শিবির। অপরদিকে সোমবার সকালেও রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিল কংগ্রেস, ফলে সমস্যা আরও জটিল হয়। শেষমেশ দীর্ঘ আলাপ আলোচনার পর গভীর রাতে গোয়ার রাজভবনে শপথ নেন প্রমোদ সাওয়ান্ত। ফিওরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।